নমস্কার বন্ধুরা, আমি তন্ময়। গার্ডেনিং কালচারের আজকের আয়োজনে আপনাদের স্বাগত। একটা বিশেষ ধরনের ফুল গাছ আমাদের পাশে জুম্পা বৌদি আছেন, উনি করেছেন, সেটা দেখানোর জন্য আজকে আমাদের এই আয়োজন। তো ওনার মুখ থেকেই শুনে নিই গাছটা সম্পর্কে এবং গাছটার পরিচর্যায় কী করে করে এত সুন্দর ফুল পেয়েছেন সেগুলো সম্পর্কে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি জুম্পা মিত্র। আমি কিছু গাছ নিয়ে সময় কাটাতে পছন্দ করি, তার মধ্যে একটা গাছ করেছি গার্লিক ভাইন। ইংরেজিতে গার্লিক ভাইন বলে? হ্যাঁ। আচ্ছা, এটাকে বাংলায় রসুন লতা বলে। আচ্ছা, বা রসুন দিও বলে। রসুন দি। আচ্ছা, এই গাছটা এখন ফুল ফুটেছে, দেখতে নিজেরও ভালো লাগছে এবং অন্যদেরও ভালো লাগছে। ফুলটা কোন সময় হয়? মূলত বছরের কোন সময় হয়? আমি তো এই সময় পেলাম, এই ফার্স্ট হলো আমার কাছে ফুল। হ্যাঁ, ফুলগুলো খুবই সুন্দর, কিন্তু গন্ধটার মধ্যে সে একটু ওই রসুন রসুন ওই ভাবটা কিন্তু আছে, পাতার মধ্যেও আছে গন্ধটা। আচ্ছা, টোটাল ওই জন্যই মনে হয় রসুন লতা বলে, রসুন লতা নামটা আছে। এর যত্নটা কিভাবে করেন একটু যদি বলেন? যত্নটা মাটি তো আমি মেইনলি জৈব পদ্ধতিতেই করি। আচ্ছা, ওটা গোবর সার, মাটি, দোআঁশ মাটি যেটা। আচ্ছা, আর একটু সর্ষের খোলটা আমি তখন দিই না, আমি পরে দিই। এটা মাটি তৈরি করার সময়? মাটি তৈরি করার সময় হাড় গুঁড়ো, শিং কুচি, গোবর সার, নিম খোল, নিম খোল যাতে ফাঙ্গাস না হয়, ফাঙ্গাসটা না লাগে, এভাবে দিয়ে মাটিটা তৈরি করে একটু বালি কিংবা রাবিশ যে কোনো একটা ঝুড়ো ঝুড়ো হয় দিয়ে মাটিটা তৈরি করে তারপরে গাছটা বসালাম। তারপরে গাছটা 15-20 দিন পরে গিয়ে একটু খোল জল ভেজানো, ওটা 5-7 দিন ভিজিয়ে রাখি। আচ্ছা আচ্ছা, ওইটা খোল জলটা দিই, আর আমি বাড়ির যে সবজি পচে যে জলটা সেটাও দেন? হ্যাঁ, সেইটাও দিই। ওটা কি ডাইরেক্ট দেন না একটু হালকা করে নিয়ে দেন? সবজি পচে জলটা লাইট করে দিই। আচ্ছা, যাতে বেশি ইয়ে না। পোকামাকড়ের সমস্যা আমি এখনো পাইনি এই গাছে। বন্ধুরা, আর এমনি আমি মাঝে মাঝে নিম তেল স্প্রে করি। আচ্ছা, তাতে করে এখনো পোকামাকড় পাইনি। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, ছোট্ট খাট্ট আজকের আমাদের এই আয়োজন আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাতে ভুলবেন না। অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং এরকম নতুন নতুন উদ্যোগে আমাদের এগিয়ে চলার পথে আপনারা পাশে থাকবেন, এই আশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।